द्रौपदी মুর্মু ভারতের ইতিহাসে আজকে সবচেয়ে বেশি চর্চা হওয়া যে নামটা ভারতের ইতিহাসে বহুল চর্চিত আজকে একটি নাম দ্রৌপদী মুর্মু স্বাধীন ভারতের 15তম রাষ্ট্রপতি 21 জুলাই 2022 ভারতের ইতিহাসে রচিত হলো একটি নতুন ইতিহাস 15তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হলেন দ্রৌপদী মুর্মু স্বাধীনোত্তর ভারতবর্ষে প্রথম রাষ্ট্রপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ 1950 সাল থেকে 1962 সাল পর্যন্ত দু দফায় তিনি রাষ্ট্রপতি থেকেছেন তারপরে পরে একে একে রাষ্ট্রপতি এসেছেন আমাদের 11তম রাষ্ট্রপতি ছিলেন আমাদের সকলের প্রিয় ডক্টর এপিজে আব্দুল কালাম 12তম রাষ্ট্রপতি হয়েছেন প্রতিভা পাটিল 13তম রাষ্ট্রপতি হয়েছেন প্রণব মুখার্জি 14তম রামনাথ কোবিন্দ আর সর্বশ্রেষ্ঠতম সংযোজন দ্রৌপদী মুর্মু 15তম রাষ্ট্রপতি তিনি ভারতবর্ষের আদিবাসী অর্থাৎ দলিত সমুদায় থেকে সম্প্রদায় থেকে উঠে আসা প্রথম রাষ্ট্রপতি এর আগে আদিবাসী দলিত সম্প্রদায় থেকে কোনোদিন কেউ কখনো রাষ্ট্রপতি হননি শুধু তাই নয় তার সাফল্যের মুকুটে আরও একটি তথ্য আছে ভারতবর্ষের ইতিহাসে দ্বিতীয় মহিলা রাষ্ট্রপতি প্রথম মহিলা রাষ্ট্রপতি ছিলেন প্রতিভা পাটিল আর দ্বিতীয় মহিলা রাষ্ট্রপতি হচ্ছেন দ্রৌপদী মুর্মু তিনি এই রাষ্ট্রপতি হওয়ার আগে ছিলেন ঝাড়খণ্ডের রাজ্যপাল ঝাড়খণ্ডের গভর্নর চলার ইতিহাস এত মসৃণ ছিল না দ্রৌপদী মুর্মু কোন পরিবার থেকে উঠে এসেছেন উঠে এসেছেন একটি দলিত আদিবাসী সম্প্রদায় থেকে সাঁওতাল পরিবার থেকে ওড়িশার ময়ূরভঞ্জ জেলার একটি প্রত্যন্ত গ্রাম পাহাড়পুর সেখানে তিনি রায়রংপুর এলাকায় তার জন্ম জন্ম কবে 1958 সালের 20 জুন 20 জুন 1958 বিয়ের আগে পর্যন্ত দ্রৌপদী মুর্মুর পদবী ছিল টুডু বাবার নাম বীরঞ্চি নারায়ণ টুডু দুই ভাই ভগৎ টুডু সরণী টুডু জন্ম থেকেই বাচ্চাকাল থেকে সিরায় সিরায় যেন রাজনীতি রক্ত ছিল বাবা ছিলেন ওই তখনকার দিনে ওড়িশার গ্রামে একজন সরপঞ্চ দাদুও ছিলেন সরপঞ্চ ফলে রাজনীতির যে শিক্ষা ওটা তো সিরায় সিরায় ছিল বাচ্চাকাল থেকে তিনি রাজনীতিতে আকৃষ্ট ছিলেন এবং যথেষ্ট আগ্রহও ছিল গ্রামীণ পাঠশালায় পড়াশোনা করার পর উচ্চশিক্ষা লাভ করেন তিনি কলা বিদ্যায় তিনি গ্রাজুয়েশন পাস করেন রমাদেবী উইমেন্স কলেজ ভুবনেশ্বর ওড়িশা সেখান থেকে 1979 সালে তিনি গ্রাজুয়েশন পাস করেন তারপরে তিনি শিক্ষকতা শুরু করেন শ্রী অরবিন্দ ইন্টিগ্রাল এডুকেশন অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউশন সেখানে তিনি প্রফেসর ছিলেন 1983 সাল পর্যন্ত তার ওই অবস্থায় তিনি বিয়ে করেন শ্যামচরণ মুর্মুকে শ্যামচরণ মুর্মু কিন্তু পেশায় একজন ব্যাংকার ছিলেন ব্যাংকে কাজ করতেন আর শ্যামচরণ মুর্মু এবং দ্রৌপদী মুর্মুর তাদের সাংসারিক জীবনে চারজন সন্তানের আগমন ঘটে দুজন পুত্র সন্তান এবং দুজন কন্যা সন্তান কিন্তু দ্রৌপদী মুর্মুর যে জীবনের ইতিহাসটা ট্র্যাজেডিতে ভরা অনেক দুঃখের কাহিনী রয়েছে এই চারজন সন্তান সন্ততির মধ্যে এখন ওনার কাছে রয়েছে মাত্র একজন সন্তান একটি মাত্র কন্যা দুজন পুত্রই মারা গেছে সালটা 2009 দ্রৌপদী মুর্মুর বড় সন্তান যিনি লক্ষণ মুর্মু 25 বছর তখন তার বয়স হঠাৎ করে একদিন বিছানা থেকে অচৈতন্য অবস্থায় পাওয়া যায় এবং তাকে মৃত বলে জানা যায় ধাক্কা এত বেশি লেগেছিল দ্রৌপদী মুর্মুর মনে তিনি ডিপ্রেশনে চলে যান বেশ কিছুদিন তিনি কথাবার্তা বলেননি কারোর সঙ্গে খাওয়া দাওয়া বন্ধ করেননি তারপর সেখান থেকে ওই অবস্থাকে বেরিয়ে আসতে হয়েছিল ধ্যানের হাত ধরে পরিস্থিতি সামাল দিতে দিতে কয়েকটা বছর কেটে গেল তারপরে 2012 সাল দ্রৌপদী মুর্মুর কনিষ্ঠ সন্তান সিপুন মুর্মু একটি পথ দুর্ঘটনায় মারা যায় ঠিক 2 বছর পর 2014 সালে দ্রৌপদী মুর্মুর স্বামী শ্যামচরণ মুর্মু হৃদরোগে আক্রান্ত হয়ে তিনিও মারা যান তারপরে পরে দ্রৌপদী মুর্মুর মা মারা যান এবং তার ভাই মারা যায় মাত্র 6 বছরের ব্যবধানে 2009 থেকে 2015 মধ্যে দ্রৌপদী মুর্মু হারিয়ে বসেন তার স্বামীকে দুই পুত্রকে একজন কন্যাকে তার মাকে এবং তার ভাইকে এরকম নারী এখানেই ভেঙে পড়ার পক্ষে যথেষ্ট কিন্তু এ নারী যে অন্য একটা সাহসিকতার মিসাইল এবং অদম্য জেদের প্রতীক তাই তিনি হাল ছাড়েন সবচেয়ে মজার কথা যখন তার দ্বিতীয় সন্তান সিপুর মুর্মু মারা যায় সেই সময় দ্রৌপদী মুর্মু তার কিন্তু আত্মীয় স্বজনের বাড়িতে ফোন করে নিজেই খবর দেন এবং সেই খবরে তিনি সকলকে বলেন আমাদের বাড়িতে অন্যান্য 8-10টা দিন যেরকম আপনারা আসেন সেরকমভাবেই আসবেন দয়া করে কান্নাকাটি করে আমাদের বাড়িতে কেউ আসবেন না কত বড় মহান মন হলে এরকম কথা বলা যায় তারপরে নিজেকে সামলে নিয়ে আবার তিনি ধ্যানের আশ্রয় নেন এবং নিজেকে সামলে নেন এবং পাবলিক সার্ভিসে আবার তিনি নিজেকে নিয়োজিত করেন রাজনীতিতে সক্রিয়ভাবে যোগদান বলতে 1997 সালে বিজেপির আমলে সেই সময় ওড়িশায় শাসক দল হিসেবে রয়েছে বিজেপি এবং বিজেডি
ওই শাসককালের অধীনে তিনি রাজনীতিতে যোগদান করার সঙ্গে সঙ্গে 1997 সালে তিনি নির্বাচিত হন কাউন্সিলর পদে। রায়রংপুর নগর পঞ্চায়েতে কাউন্সিলর পদে নির্বাচিত হলেন 1997 সালে। 2002 সাল পর্যন্ত ওড়িশা সরকারের অধীনে থেকে তিনি অনেকগুলো মিনিস্ট্রি সামলেছেন। তিনি মিনিস্ট্রি থেকেছেন ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে, তিনি মিনিস্ট্রি থেকেছেন অ্যানিমেল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টে, তিনি মিনিস্ট্রি থেকেছেন ফিশারিজ ডিপার্টমেন্টে। 2015 সালের 18 মে তিনি ঝাড়খণ্ডের গভর্নর পদে নির্বাচিত হলেন। ঝাড়খণ্ডের প্রথম মহিলা গভর্নর ছিলেন দ্রৌপদী মুর্মু। এবং অবশ্যই বলা অপেক্ষা রাখে না, আদিবাসী দলিত সম্প্রদায় থেকে উঠে আসা প্রথম মহিলা রাজ্যপাল বা গভর্নর ঝাড়খণ্ডের, তখন বিজেপি মনোনীত। দ্রৌপদী মুর্মুর ব্যক্তিগত জীবনটা সুখের নয়, আমরা একটু আগে বলেছি। দ্রৌপদী মুর্মুর একমাত্র কন্যা সন্তান যে এই মুহূর্তে জীবিত রয়েছে সে হচ্ছে ইতিশ্রী মুর্মু। এখন সে বিবাহিত, উচ্চশিক্ষা লাভের পর এখন যাকে সে বিয়ে করেছে গণেশ হেমব্রম, দ্রৌপদী মুর্মুর জামাই। আর ইতিশ্রী মুর্মু এই মুহূর্তে, ইতিশ্রী হেমব্রম, সে কিন্তু ব্যাংকে কাজ করছে, ব্যাংকে চাকরি করছে উচ্চ পদে। এবং তার স্বামী গণেশ হেমব্রম ভারতবর্ষের একজন বিখ্যাত রাগবি খেলোয়াড়। 2022 সালের জুন মাসে রামনাথ কোবিন্দ উনার যে মেয়াদকাল ওটা শেষ হওয়ার পর ভারতবর্ষের নবনির্বাচিত রাষ্ট্রপতি কে হবেন এই নিয়ে বিজেপি সরকার যার নাম মনোনীত করে তিনি দ্রৌপদী মুর্মু। এবং 2022 সালের জুলাই মাসে তিনি বিরোধী যশবন্ত সিনহাকে পরাজিত করেন 6,76,803 ভোটে। এবং পরাজিত করার পর তিনি 15তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হলেন 21 জুলাই। শপথ গ্রহণের পর 25 জুলাই 2022 থেকে ভারতবর্ষের 15তম রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, যার বাসস্থান হচ্ছে দিল্লির রাষ্ট্রপতি ভবন। পথ চলা অনেক হয়েছে, এখন 64 বছর বয়স উনার। এবং আরও মজার তথ্য, 64 বছর বয়সী ভারতের কনিষ্ঠতম রাষ্ট্রপতি তিনি। স্বাধীনতার পর 1947 সালের পরে জন্মেছেন, এরকম কেউ আজ পর্যন্ত ভারতের রাষ্ট্রপতি হননি। তিনি একমাত্র মহিলা যিনি 1958 সালে জন্মগ্রহণ করার পর ভারতের রাষ্ট্রপতি। আর ওনার সাফল্য আমরা কামনা করব, আগামী দিনে দেশ সুরক্ষিত হাতে থাকবে এবং তিনি দেশকে উন্নতির দিশা দেখাবেন, এই কনিষ্ঠতম রাষ্ট্রপতি। এই শুভকামনা ওনার সঙ্গে আমাদের বরাবর থাকবে।